একদা এক সারস পাখিকে এক ধূর্ত শিয়াল তার বাড়িতে করলো সারস নেমন্তন্ন রক্ষা করতে এলে শেয়াল দুটি সমান পাথরের থালায় ঝোল ঢেলে দিল একটি সারসের সামনে রাখলো এবং অপরটি নিজে নিল শিয়াল তার নিজের থালার ঝোল জিপ দিয়ে চকচক করে বেশ চিটে খেয়ে নিল কিন্তু সারস বেচারা সরু লম্বা ঠোঁট দিয়ে কিছুতেই তুলতে পারলো না অতএব পেটে খিদে নিয়েই তাকে ফিরে যেতে হলো এরপর সারসে একদিন শিয়ালকে তার বাড়িতে নিমন্ত্রণ করলো শেয়াল নিমন্ত্রণ খেতে এলো সারস সরু মুখ পুজোর মতো পাত্রে দুটি জায়গাতে পরিবেশন করলো পুজোর মধ্যে শেয়ালের মুখ ঢুকলো না তাই সে পুজোর গা চাটতে লাগলো সারস কিন্তু অনায়াসে পুজোর মধ্যে সরু ও লম্বা ঠোঁটটি নামিয়ে ছোঁচ করে খেয়ে নিল শেয়ালের পেটে খিদে পেটে নিয়েই বিদায় নিতে হলো যাবার সময় শিয়াল বললো এটা কি হলো সারস ভাই এ তোমার কেমন ভদ্রতা সারস তাকে বললো কিছু মনে করো না ভাই এ ভদ্রতা আমি যে তোমার কাছ থেকেই শিখেছি গল্পটির উপদেশ ঢিল মারলে পাটকেলটি খেতে হয়